হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামে। তো এখান থেকে আমি চলে যাব রাঙামাটি। তো কিভাবে রাঙামাটি যাব চট্টগ্রাম থেকে, তার একটি আমি নিজে অভিজ্ঞতা অর্জন করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম থেকে কিভাবে রাঙামাটি যাবেন। আর চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার একটি ব্লগ করতেছি এ কারণেই যে, বিশেষ করে চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার যে রাস্তাটা, এটা খুবই মনোরম এবং দেখতে খুবই সুন্দর, যে কারণে এই সুযোগটা আমি আর হাতছাড়া করতে পারছি না। যে কারণে আমি এক্সপিরিয়েন্স করব যে কীভাবে চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়া যায় এবং চট্টগ্রাম থেকে রাঙামাটির রাস্তাটা কত যে সুন্দর, সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি ঢাকা থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এসেছিলাম। ওখান থেকে এসে নামছে একে খান, ওখান থেকে একটি লেগুনা এসে নামে, তারপরে এখান থেকে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমি এখন যাবো 2 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে যাবো আসিয়ে অক্সিজেন, অক্সিজেন থেকে তারপরে চলে যাবো রাঙামাটি। তো চলেন, আমি চলে আসলাম চট্টগ্রামে 2 নম্বর গেট। এখান থেকে লেগুনে উঠবো, লেগুনা উঠে চলে যাবো অক্সিজেন, এবং এই অক্সিজেন থেকে আবার রাঙামাটি বাস ধরবো। তো চলুন, এই যে এইসব লেগুনা যায়, এইসব লেগুনা তো উঠে চলে যাবে। এখন চলে আসলাম অক্সিজেন, এখান থেকে টিকিট কাটলাম 170 টাকা দিয়ে বিআরটিসি থেকে। 10:40 বাস ছাড়বে। এখন 10:40 একটু নাস্তা করে আসি, তারপরে আবার আপনাদের সাথে রওনা দেব রাঙামাটি উদ্দেশ্যে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম, যার ঐতিহাসিক নাম পোর্টো গ্রান্ডে এবং ইসলামাবাদ। 1346 খ্রিস্টাব্দে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতিতা চট্টগ্রামে আসেন এবং তার লেখায় উল্লেখ করেন, আমরা বাংলার যে শহরে প্রবেশ করলাম তার নাম সোতকাওয়াং, অর্থাৎ বর্তমানের চট্টগ্রাম। তার মানে তখনও এটি একটি শহর ছিল। আর রাঙামাটি হচ্ছে 3 পার্বত্য জেলার সবচেয়ে বড় জেলা, যার পূর্ব নাম ছিল কার্পাসমহল। পাহাড়, লেক ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হচ্ছে রাঙামাটি। চট্টগ্রাম থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 77 কিলোমিটার।